আসাদুজ্জামান কাজল কাজল জানাবেন সেখানকার বিস্তারিত পরিস্থিতি। আপনি জানেন যে নোয়াখালী বেগমগঞ্জে যে নারী নির্যাতিত হয়েছে, তার প্রতিবাদে নোয়াখালীতে বিভিন্ন সমাবেশ মিছিল মিছিল হচ্ছে, এবং আজও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে নোয়াখালী জেলা বিএনপির নেতা কর্মীরা সকাল থেকে মিছিল নিয়ে এখানে হাজির হচ্ছে এবং তারা একটি বিক্ষোভ সমাবেশ করছে এখানে, এবং উপস্থিত আছেন এখানে জেলা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আর একটা বিষয় হচ্ছে, আজকে যে মামলায় অন্যতম আসামি যারা আছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, কালামকে এবং আরো গতকালকে একজন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, সে সাহেবকে আজকে আদালতে তোলা হবে। এবং এই মামলার আরেকজন এজাহার বহির্ভূত আসামি, যদিও তিনি ইউপি সদস্য এবং সেই নির্যাতন তার পক্ষে তার কাছে বিচার চেয়ে বিচার পানি, তাকেও আদালতে আজকে তোলা হবে। তার আজকে তিন দিন রিমান্ড শেষ হয়েছে। আর একটি বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে 7 সদস্যের বিশিষ্ট একটি পুলিশের মনিটরিং টিম গঠন করা হয়েছে এই বিষয়ে, এবং তিনি সে বিষয়ে প্রধান হয়ে একটি 7 সদস্য তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই মামলায় যারা আসামি রয়েছেন এবং যারা জিজ্ঞাসাবাদে যাদের নাম আছে সবাইকে এই মামলা তারা অন্তর্ভুক্ত করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তারপরে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।